এক একটি দেশের মানুষের খাদ্যরুচি এক এক রকমের হয়ে থাকে, কিন্তু থাইল্যান্ড এবং চীন আর সকলের থেকে সম্পূর্ণ আলাদা, আর এখানকার খাদ্যরুচি একটু অদ্ভুত এবং আজব প্রকৃতির হয়ে থাকে। এই দুটি দেশে এমন কিছু স্ট্রিট ফুড বিক্রি হয় যা দেখার পর আপনার বমি হওয়াটা স্বাভাবিক। আপনাকে আগেই সাবধান করে দিলাম, আজ আপনাদের পরিচয় করিয়ে দেব থাইল্যান্ড এবং চীনের কতগুলি সুস্বাদু খাবারের সঙ্গে। তবে এই খাবারগুলি হয়তো আপনার কাছে জঘন্য হতে পারে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। স্নেক স্যুপ চায়না। সাপের মাংসের স্যুপ অনেকটা সময় ধরে চীনে প্রচলিত রয়েছে। চীনের মানুষজন বিভিন্ন বিষাক্ত সাপের চামড়া ছাড়িয়ে তার স্যুপ বানিয়ে খায়। গরম গরম স্যুপের সঙ্গে শক্ত শক্ত সাপের মাংস খেতে খুব একটা মন্দ লাগে না, সাথে জিভে জল আনার মতো মশলা তো রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না সাপের মাংস খাওয়ার জন্য চীনে সাপ চাষ করা হয়ে থাকে। রোডডুয়ান থাইল্যান্ড। বাঁশের ভিতর জন্মানো এটি এক ধরনের ধারালো পোকা। জোকের মতো দেখতে এই পোকাটিকে থাইল্যান্ডে মচমচ করে ভেজে খাওয়া হয়। হাই প্রোটিন সমৃদ্ধ এই পোকাটি খেতে অনেক ঝাঁঝালো হয়ে থাকে। লবণে ভাজা মচমচে পোকাটি মরিচের জলে ভিজিয়ে খেতে খুব একটা খারাপ লাগে না। বেশিরভাগ স্ট্রিট ফুড দোকানগুলিতে এই খাদ্য পাওয়া যায়। পিগস নোজ চায়না। শুকরের নাক চীনের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাদ্য। শুকর কাটার পর তার মাথা থেকে চামড়া সহ নাক কেটে নেওয়া হয়। তারপর নাকের ফুটোর মধ্যে নানান রকমের মশলা ঢুকিয়ে রান্না করা হয়। খেতে মুরগির কলিজার মতো এই খাবারটি অত্যন্ত সুস্বাদু, এমনটাই মন্তব্য করে চীনের সাধারণ মানুষজন। কিছু মানুষ এটিকে ট্র্যাডিশনাল খাদ্য বলেও মন্তব্য করে। মক হুয়াক থাইল্যান্ড। গ্রামের খাল বা স্বচ্ছ জলের পুকুরগুলিতে ব্যাঙাচি দেখতে পাওয়া যায়। ছোট্ট ছোট্ট কালো কালো ব্যাঙাচি একসাথে জলে ভেসে বেড়ায়। থাইল্যান্ডে এই ব্যাঙাচিগুলি খাবার হিসাবে বেশ জনপ্রিয়। এগুলিকে পুরানো পচা মাছের সসের সঙ্গে মিশিয়ে জীবিত অবস্থায় খাওয়া হয়। খাওয়ার সময় মুখের মধ্যে অজস্র ব্যাঙের নড়াচড়া টের পাওয়া যায়। সাথে পচা মাছের সসের গন্ধ আপনাকে আরও অনেকটা যন্ত্রণা দিবে। আর কচকচ করে এই ব্যাঙাচিগুলি চেবানোর লোভ যদি আপনি সামলাতে না পারেন, তাহলে খাবারটি খেয়ে দেখতে পারেন। ক্র্যাব স্কর্পিনো ফ্রাই চায়না। বিষাক্ত কাঁটাযুক্ত বিছের কামড়ে প্রত্যেক বছর অনেক মানুষ মারা যায়। কিন্তু চীনের মানুষ এই সকল কাঁকড়া বিছের মধ্যে নানান রকমের মশলা মিশিয়ে তেলে ভেজে নেয়। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, এমনটাই মনে করেন চীনের সাধারণ মানুষজন। ভিতরের অংশটি চিংড়ি মাছের মতো, হালকা বিট লবণ ছিটিয়ে খেতে খুব একটা মন্দ লাগে না। বেশিরভাগ স্ট্রিট ফুড দোকানগুলিতে আপনি এই খাদ্য পেয়ে যাবেন। গংটেন থাইল্যান্ড। অদ্ভুত এই খাবারটির আর এক নাম ডান্সিং শ্রিম। মাছের সস, ধনে পাতা আর লেবু রসের মিশ্রণে তৈরি করা হয় চাটনি, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট জীবন্ত চিংড়ি মাছ ডুবিয়ে রাখা হয়। এটাতে চিংড়ি মাছগুলি প্রচণ্ড যন্ত্রণা পায় আর ছটপট করতে থাকে। থাইল্যান্ডের মানুষ মনে করেন এটাতে চিংড়ি মাছের স্বাদ আরও অনেকটা বেড়ে যায়, আর মাছগুলিকে কাঁচা অবস্থায় খাওয়া হয়। বার্ড ফ্রাই চায়না। স্ট্রিট ফুড বা রাস্তার ধারে পাওয়া যায় এমন সহজলভ্য খাবারগুলির মধ্যে বন্য পাখি বা কবুতর খুবই কমন একটি খাদ্য। চীনের লোকেরা গোটা একটি পাখির পালক ছাড়িয়ে মশলা মাখিয়ে ভেজে কাঠির মধ্যে গেঁথে রাখে। বলতে পারেন এটা চীনের একটি জনপ্রিয় খাদ্য বা ট্র্যাডিশনাল খাদ্য। বেশিরভাগ সময় পর্যটকরা এই খাদ্য একটু বেশি পছন্দ করে থাকে, আর চীনের সাধারণ মানুষের কথা তো বলতেই হয় না।
বন্ধুরা, চীন এবং থাইল্যান্ডের এই সকল অদ্ভুত এবং আজব খাদ্যগুলির বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এর মধ্যে যদি কোনো খাদ্য আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন, যার ফলে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।